হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনার সম্পূর্ণ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করি তখন আমাদের মনে একটা প্রশ্ন থাকে ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমাদের কী করতে হবে তারপর কী করতে হবে এরকম কিছু প্রশ্ন থাকে তো আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি একটা ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে তৈরি করার পরে কোন কোন বিষয়গুলো অবলো প্রয়োজন পড়বে প্রয়োজন হয় সবগুলো আমি এই ভিডিওর ভিতরে কভার করেছি তো আমি বলতে চাইছি যে বিষয়গুলো আমি এখানে কভার করেছি প্রথমত আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি অর্থাৎ ক্রিয়েট ওয়েবসাইট অ্যাট কাস্টম ডোমেইন হাউ টু পোস্ট ইউর ওয়েবসাইট কাস্টমাইজ ওয়েবসাইট সাইটম্যাপ জেনারেটর গুগল ইন্ডেক্স হাউ টু ইন্ডেক্স ইউর ওয়েবসাইট ইন গুগল অ্যাট ইউর ওয়েবসাইট গুগল অ্যানালাইটিক্স তো অর্থাৎ আমি যেটা বলতে পারি আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি যদি আমার এই ভিডিওতে সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর কোথাও যেতে হবে না যে এরপরে কী করব আমি এরপরে কি করব ওয়েবসাইট ক্রিয়েট করলাম এগুলো আপনাকে ইচ্ছুক করতে হবে না আমি সম্পূর্ণ ওয়েবসাইট পূর্ণ একটা ওয়েবসাইট করার জন্য যা যা প্রয়োজন হয় আমি সম্পূর্ণ এখানে দেখে দিয়েছি আর আপনাদের সুবিধার্থের জন্য যে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ধরেন আপনার একটা বিষয় প্রয়োজন হলো যে হাউ টু ইন্ডেক্স ইউর ওয়েবসাইট ইন গুগল তো এটা আমি ডেসক্রিপশনে দেখবেন আমি লিখে দিয়েছি এবং এই এই পার্টটা এই ভিডিওর কোথাও কয়েক মিনিট থেকে শুরু হয়েছে আপনি যদি ওইখানে ক্লিক করেন মিনিটের উপরে তাহলে ওখান থেকে আপনি দেখতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য এই বিষয়গুলো আমি করে দিয়েছি তাহলে চলুন কথা না শুরু করে দিই তো প্রথমে আপনারা ক্রমোজারটা ওপেন করবেন করার পরে ব্লগার লিখে সার্চ করবেন ব্লগার 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 লিখে সার্চ করলে এখানে দেখবেন আপনার প্রথম পেজটা হচ্ছে ডাব্লিউ ডট ব্লগার ডট কম আপনি এখানে ক্লিক করে প্রবেশ করবেন এখানে ক্রিয়েট ইউর ব্লগিং প্রথমে আপনাকে এখানে যেটা করতে হবে প্রথমে আপনার সাইন ইন করতে হবে অর্থাৎ আপনার ইমেল আইডি দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে আমার আমার ইমেল আইডি এখানে দেওয়া আছে মূলত আপনাদের আমি নিচ্ছি আপনাদের ইমেল অ্যাড্রেস আপনারা নেবেন এভাবে কপি করে নেবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন কন্টিনিউ আমার ইমেল অ্যাড্রেস দিলাম এখন পাসওয়ার্ডটা দিবেন ও পাসওয়ার্ডটা দিচ্ছি আপনাদের যে পাসওয়ার্ড সেটা আপনারা দিবেন পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তী ক্লিক করবেন লোড হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে একটা অলরেডি একটা ব্লগ সাইট খোলা আছে আমি এখন আরেকটা নতুন একটা সাইট আমি আপনাদের খুলে দেখাবো এখানে নিউ নিউ ব্লগে যাব আপনারা যখন লগ ইন করবেন লগ ইন করার পরে যে পেজটা হবেন যেরকম একটা পেজ দেবেন এখানে আপনার টাইটেল দেবেন টাইটেল আমি দিচ্ছি আপনাদের যে যে বিষয়টা নিয়ে অপশন অপশন করবেন সেই বিষয়ের উপর টাইটেল দিবেন আমি টাইটেল দিচ্ছি একটু এখন টাইটেল দেওয়া হলো এখন যেটা করবেন আপনারা আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস দিবেন অর্থাৎ এটা হচ্ছে এটা আপনার দেখ যদি কোনো ওয়েবসাইট যান দেখতে পাবেন www.com কিন্তু এখানে যেটা আপনার থাকবে www. আপনার যে চয়েসফুল যে টাইটেল থাকবে তখন ডোমেইন ডোমেইনের মতো আপনি এখানে ধরুন আমি আমার টাইটেল সিলেকশন করতেছি দেখি এটা পাই কিনা টেক অবশ্যই সাপোর্ট দিবেন বাংলা এখানে আসলে ডব্লিউ ডব্লিউ আপনি যে অ্যাড্রেসটা সিলেকশন করবেন মানে যে ডোমেন 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 না এটা ডোমেন ডোমেন ব্লক ডোমেন আর কি এখানে লেখা থাকবে ডট ব্লক পটস ডট কম দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা না এটা অ্যাভেলেবেল নাই তো তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে অন্য একটা নিতে হবে এটা এটা নাই কিনা এটাও নাই দেখি আমি একটু

আর যেহেতু এটা আমরা সাময়িকভাবে নিচ্ছি আমাদের ডোমেইন ডোমেন নাম আমরা যখন একটা নতুন ডোমেন কিনবো তখন আমরা থার পরে ডোমিনাট করবো তখন এটা দরকার হবে না তো যাই হোক এভাবে ক্লিক করে এখান থেকে একটা থেম চয়েস করলাম থেম থেম ক্রিট করলাম ট্রেড ব্লক হম এখন হ্যাঁ এখন আমাদের ব্লক সাইট ওপেন হয়েছে আমাদের একটা ব্লক 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 সাইট আমরা করে ফেলেছি এটার পেজ এখন এখানে কিছুই থাকবে না কারণ আমরা এখন পর্যন্ত কিছু দেই নাই এটাকে এখন কাস্টমাইজ করতে হবে এখন প্রথমে কাস্টমাইজ এখানে যে মেনুগুলো আছে বিষয়ে আপনি পরিচিত হন এখানে পোস্ট দেখেন পোস্ট আছে আপনি যখন কোনো বিষয় লিখবেন যখন কোনো বিষয় পাবলিশ করবেন লিখবেন আপনার সাইটে কোনো কিছু লিখে লিখবেন লিখে পাবলিশ করবেন তখন সেটা প্রথমে আপনাকে কি করতে হবে নিউ পোস্ট নিউ পোস্টে ক্লিক করলে আপনি এখানে এখানে পোস্ট টাইটেল দিতে হবে এবং কি বিস্তারিত তার বিষয় লিখতে হবে তো তারপরে যেটা আছে স্ট্যাটাস এটা एक्चुअली আপনার পোস্টগুলোর ভিউ প্রতিদিন ভিউ হচ্ছে কত কোন কোন দেশ থেকে ভিউ হচ্ছে কোন পোস্টে ভিউ হচ্ছে ট্রাফিক সোর্স কোথায় কত থেকে ট্রাফিক আসছে অডিয়েন্স কোন দেশের কোন দেশ থেকে আপনার অডিয়েন্সগুলো গুলো আসছে কমেন্ট যদি কেউ কোনো কমেন্ট করে আর্নিং আর্নিং বিষয়টা হচ্ছে এখানে যখন আপনার রিকোয়ারমেন্ট গুগলের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই উপযোগী হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা

সেটা আমি কাস্টমাইজ করে আপনাদের দেখাবো তো থিম থিম সেটআপ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে থিম থিম থিমসে থিমসে যাওয়ার পরে এখান থেকে উপরে লেখা আছে ব্যাকআপ এন্ড রিস্টোর আমার অলরেডি একটা থিম ডাউনলোড করা আছে সেটা আমি এখানে আপলোড করব সেটা আমার ডেস্কটপে আছে ডেস্কটপে ডেস্কটপে যেতে হবে থিমটা হচ্ছে এই থিমটা আমি ইউজ করব এই থিমটা আসলে অনেক ভালো আপনারা চাইলে আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেব ওখান থেকে আপনারা আপলোড করে নেবেন তো এখান থেকে আপনারা আপলোড দিয়ে দেবেন আপলোড 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 হয়ে যাবে হ্যাঁ আমাদের থিমটা আপলোড হয়ে গেছে এখন এখন এটা এটার সামথিং একটা কাজ করতে হবে ব্লগটা ভিউ করে দেখাই আপনাদের হ্যাঁ এটা আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে এখন যেটা করতে হবে প্রথমে আমাদের থিমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব থিমের কিছু কাজ করব থিমের কাজ করার জন্য আমাদের যেতে হবে লেআউট নো লেআউট নো থিমের কাস্টমাইজ যেতে হবে থিমের কাস্টমাইজে গিয়ে আমরা এই থিমটার ডিজাইনটা ভালো করব কালার কালার চেঞ্জ করে দেব যখন প্রথম যে কাজটা করব আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব থিমের আমরা এটা রিমুভ করে দেব রিমুভ করে ও করে দিলাম এখানে আপনি চাইলে যে কোনো সাদা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন কালারগুলো চেঞ্জ করতে পারেন আপনার মেম্বার আমরা প্রদত্ত এই কালারটা দিয়ে দিলাম কালারটা খুব ভালো আছে মোটামুটি এটা এটা দিলে কেমন হয় এটা এটা কিন্তু ভালো লাগতেছে না যাই হোক আপনাদের যেমন পছন্দ হয় ওই অনুযায়ী একটা আপনারা থিম দিয়ে দিবেন দেবেন কালার দিয়ে দিবেন এখান থেকে যা কাপড় তো আমি এটা রাখতেছি হ্যাঁ এই থিমটা ভালো আছে কালারটা ভালো আছে অ্যাডজাস্টমেন্ট এবং এখানে লেআউট লেআউট অ্যাডভান্স আপাতত এখান থেকে আপনার মেন থিম কালার মেন থিম কালার চেঞ্জ করতে পারবেন মেন থিম কালারটা আপনি চাইলে এরকম দিতে পারেন এটাই থাক এটা ভালো লাগে এখন আমরা এটা

এস এম এস দেবে ইমেল করবে যাদের কাছ থেকে আপনারা ডোমেন কিনে থাকবেন এবং সে সেখানে আপনারা লগ ইন করবেন আপনারা যখন কিনবেন আপনারা বুঝতে পারবেন এবং কি লগ ইন করার পরে আপনারা আপনার আপনারা সরাসরি চলে যাবেন সরাসরি চলে যাবেন ডিএনএস ম্যানেজমেন্টে আমি ডিএনএস ম্যানেজমেন্ট যাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এবং সরাসরি এখানে ম্যানেজমেন্টে ক্লিক করার পরে যে কাজগুলো করতে হবে সেটাগুলো সেগুলো আমি প্রথমে দেখাবো ওয়েট করবেন ওয়েট করতে হবে ওকে আমরা একটু সমস্যা হচ্ছে ওকে এখন আগে প্রথমে আমাদের ব্লগারে যেতে হবে ব্লগারে গিয়ে আগে আমাদের থার্ড পার্টির ডোমেন অ্যাড করতে হবে ব্লগারে সরাসরি চলে যাবেন বেসিকে ব্যাসিকে যাওয়ার পর এখানে দেখান লেখা আছে সেট এ থার্ড পার্টি ডোমেন এখানে আপনি যে ডোমেনটা কিনছেন সেই ডোমেন যেমন আমি একটু ডোমেন কিনেছি এক্সপায়ার এটা আপনার দেখানোর জন্য তো এটা কপি করে এটাকে ওপেন করে নেবো নিউটিন ইউটিউবে ওপেন করে এটাকে কপি করে হ্যাঁ কপি করবেন কপি করে থার্ড পার্টি ডোমেনে অ্যাড করে দেবেন ওকে আমি অ্যাড করে দিচ্ছি এবং কি ডব্লিউ ডাব্লিউ সহ দেবেন এস টি পি এটা দেওয়ার দরকার নেই এবং কি স্ল্যাশগুলো কেটে দেবেন ওকে তারপরে সেভ দিয়ে দেবেন ওকে সেভ দিয়ে দিচ্ছি এখন লেখা আছে উই হ্যাভ নট বিন অ্যাবল টু ভেরিফাই এটা দেখে ভয় পড়ার কিছু নেই আমরা যেই কাজগুলো করব আমরা ডবল আমরা এই নিচের এই বিষয়গুলো নিয়ে কাজ করব এগুলো আমরা অ্যাড করব এখন কেউ অ্যাড করবো তাহলে চলুন আমরা আমাদের ডিএনএস ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যাই যে আমরা ডোমেন কিনছি ওইটার কন্ট্রোল প্যানেলে এখন আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা ডিএনএস ম্যানেজমেন্টে যাব যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে থ্যাঙ্ক ইউ ফর লগ ওকে লগ হচ্ছে এখান থেকে আমরা যে কাজগুলো করতে হবে প্রথমে সেটা হচ্ছে সি নেম আমরা প্রথমে সি সি নেম রেকর্ড অ্যাড করবো এটার এটা আমরা অ্যাড করব কেমন সেটা হচ্ছে আমরা আমাদের ব্লগারে চলে যাব ব্লগারে চলে যে এগুলো আমরা সি নেম রেকর্ডে অ্যাড করবো প্রথমে আমরা ডব্লিউডব্লিউটা কপি করবো কপি করে কপি করে আমরা এখানে আমাদের সরি সমস্যা হচ্ছে হ্যাঁ অ্যাডে সিনিয়াম রেকর্ড আগে ক্লিক করে তারপরে এখান থেকে অ্যাডে সিনিয়াম রেকর্ডটা ক্লিক করবো ক্লিক করে এখানে হোস্টে নেমের জায়গায় এখানে আমরা ডব ডবটেল স্ল্যাশ করে দেবো আর আর ভ্যালুতে ভ্যালুয়ের নিচে টেক মার্ক করে এখানে আমরা আমাদের ব্লগারে চলে দেবো আবার ব্লগার থেকে আমরা এই জিএসএস এটা কপি করে নিয়ে পেস্ট করে দেব ঠিক এটা কপি করব কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো ওকে পেস্ট করে দিয়ে অ্যাড রেকর্ডে সেট করলাম সেট করে দেবো করতে হবে হ্যাঁ পরবর্তীতে আরেকটি অ্যাড সিনেম রেকর্ড অ্যাড করে ঠিক এভাবেই আমরা আরেকটি সিনেম অ্যাড করব সেটা আমি করছি আপনারা দেখেন ওকে আমাদের সিনেম অ্যাড করা হয়ে গেলো আমাদের সিনেম অ্যাড করা হয়ে গেলো এখন আমরা যে কাজটা করবো আমরা এখন তারপরে অ্যাডে কোড আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখন আমাদের ব্লগারের কন্ট্রোল প্যানেলে চলে যাবো কারণ আমরা আমাদের দেখার নিচে একদম নিচে লেখা আছে সিটিং ইনস্ট্রাকশন এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে কিছু আইপি অ্যাড্রেস আছে সেই আইপিগুলো আমরা ওখানে অ্যাড করে দেবো আইপি অ্যাড্রেসগুলো আপনার দেখতে পারবেন এটা এই চারটা হচ্ছে আইপি অ্যাড্রেস এই চারটা এখন এয়ার রেকর্ডে অ্যাড করতে হবে সিম্পলি কপি করবো কপি করার পর আমাদের ডোমেনের কণ্ঠা ফেলা যাবো হোস্ট নেম ফাঁকা থাকবে এইখানে আপনারা আইপি অ্যাড্রেসটা অ্যাড করে দেব ঠিক এভাবেই আরও তিনটে আইপি অ্যাড করে নেবেন আমি অ্যাড করছি আপনারা দেখতে থাকেন এভাবে চারটি চারটি অ্যাড করে নেব আপনারা দেখতে থাকেন হলো এখন এটা আমরা কেটে দেব ওকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেল চারটি হয়ে গেল এখন আমরা এটাকে এখান থেকে বেরিয়ে পড়বো আর এখানে একটা সেভ দিয়ে দেবো আমাদের এটা ডোমেন ডোমেন অ্যাড হতে আমাদের এক এক থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে এবং কি সর্বনিম্ন বিশ মিনিট সময় লাগতে পারে আমরা আবার ফিরে আসবো যখন অ্যাড হবে তখন আমরা আবার ফিরে আসবো তারপরে কি করতে হবে সেটা নিয়ে ওকে আবার ফিরে আসলাম এখন দেখবো ডোমিনেটা অ্যাড হয়েছে কি না আপনারা সিম্পলের চো যাবেন সিটিংয়ে সিটিংয়ে গিয়ে থার্ড পার্টি আবার ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে একবার সেভ দেবেন সেভ হচ্ছে তার মানে আমাদের ডোমিন্যাট হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে দেখা যাবে ডোমিনেট হয়ে যাবে একটু ওয়েট করেন সময় দিতে হবে আমরা সাকসেসফুলিভাবে ডোমিনেট করে ফেলেছি একটু ওয়েট করি আমাদের এটা সেটা করতে সময় লাগবে সেভিং হচ্ছে সেভিং হচ্ছে সেভিং সেভিং দেখা যাক কী হয় সেভিং হচ্ছে ওকে সাকসেসফুলি এখন এখানে একটা সিটিং ঠিক করতে হবে সিটিংটা হচ্ছে আপনারা সিম্পলি আপনাদের এই থার্ড পার্টি ডোমিনে এডিট করবেন এডিট করে আর এটা হ্যাঁ হ্যাঁ এডিট করতে হবে এডিটে চলে যাবেন চলে গিয়ে এখানে রিডাইরেক্ট এখানে একটা মার্ক দিয়ে সেভ দিয়ে দেবেন ওকে আমাদের আরও কিছু সময় লাগবে আমাদের এটা সরাসরি অ্যাক্সেস হতে আরও কিছু সময় লাগবে পাঁচ দশ মিনিট পরে আপনারা পুরোপুরি অ্যাক্সেস নিতে পারবেন আমি এখন একবার যদি ভিউ করি তাহলে আমাদের ডোমেন নামটা আসছে কিন্তু এখানে এখানে কোনো ইয়ে কিছু সময় লাগবে এই প্রসেসিংটা হতে এইচটিটিপিএস টিপিং প্রসেসিংটা হওয়ার পরে সম্পূর্ণভাবে এটা অ্যাক্সেস নিতে পারবেন ওকে সবাইকে দেখিয়ে দিলাম কিভাবে ডোমেন অ্যাড করতে হয় যদি পোস্ট লেখার জন্য আপনারা অবশ্যই নিউ নিউ পোস্টে চলে চলে যাবেন চলে যাওয়ার পরে তো তোদের পর আমি আমি একটা পোস্ট লিখছি তো আমি আপনাদের ওটা দেখেন আমি এটা আপনাদের দেখাচ্ছি জাস্ট আপনারা কখনো কপি করবেন না সরাসরি হাতে লেখা চেষ্টা করবেন তাহলে সেটাই বেটার হয় প্রথমত পোস্ট লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা টাইটেল দিতে হবে আমি পোস্টে চলে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে টাইটেল অপশন আছে এখানে জাস্ট টাইটেল দিবেন টাইটেলটা অবশ্যই আপনার হতে হবে 70 ক্যারেক্টার মতো তার ওভার ওভার করা যাবে না এবং কি সর্বনিম্ন থাকতে হবে 10 ক্যারেক্টার তা না হলে গুগল এটা সমস্যা করতে পারে তো পোস্ট যখন আপনারা টাইটেল লিখবেন টাইটেল লাগা শেষ টাইটেল লেখার পরে আপনাদের পুরো ডেসক্রিপশনটা লিখতে হবে যে বিষয় লিখবেন সেটা আমি এখান থেকে তো কপি করে আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কপি কি কপি করবেন না কপি করলে কিন্তু গুগল অ্যাডসেন্স পাবেন না আপনারা বাংলায় লিখবেন সমস্যা নেই এখানে আমি

হেডিংটা দেবেন কেমন সুন্দর লেখার পর যে উপরটুকু আপনি হেডিং করবেন শুধু ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার শেষে এখানে নর্মাল চলে যাবেন নর্মাল হেডিং এটা হেডিং করে দিবেন আপনারা চাইলে ফন্ট সাইজ বড় করতে পারবেন স্মল আছে আমি নর্মাল করে দিলাম চাইলে আপনারা লার্জও করতে পারবেন তো নর্মাল থাকে ভালো এখানে আপনাকে এরকম পোস্ট লিখবেন পোস্ট লেখার পরে যদি আপনি কোনো লিংক করতে চান যেমন এটা আপনি যেটা যেটা লিংক করতে চান আমি দেব যদি আপনাদের ইউটিউব ভিডিওটাকে মার্কেটিং করতে চান তাহলে এখানে জাস্ট ওয়াচিং ভিডিও সিলেকশন করবেন সিলেক্ট করে লিঙ্ক চলে যাবেন লিঙ্কে গিয়ে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা এখানে দিয়ে দিবেন ওকে এখানে কপি করে দিলে পেস্ট করে দিলে আপনাদের ই হয়ে যাবে লিঙ্কটা হয়ে যাবে তারপর আপনার যেটা খেয়াল রাখতে হবে ইমেজ অ্যাড করবেন তো যদি আপনি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনি ইমেজ ইমেজে চলে যাবেন ইমেজে যাওয়ার পরে আপনি এখানে চয়েস ফাইল এখানে ফাইল চয়েস করে আপনার এখান থেকে যে ইমেজটা দিতে যাচ্ছেন সেটা আপনি অ্যাড করে নেবেন অ্যাড করবেন আচ্ছা শেষে আপনি এটা সিলেক্ট করে অ্যাড সিলেক্ট করবেন এখানে আপনার অবশ্যই অটাটা ইউজ করতে হবে আপনি ইমেজটা দিলেন ইমেজ চাইলে আপনি লেফট রাইট সেন্টার আছে আমি এর জন্য লেফট নিয়ে লেফট যেগুলো যাবে রাইট রাইট অপশন আর আমি সেন্টারে রাখবো আপনার সেন্টারে রাখার চেষ্টা করবেন আর এখানে আপনি চাইলে বড় করতে পারবেন আর লার্জ করতে পারবেন এক্স লার্জ অরিজিনাল সাইজ অরিজিনাল সাইজ করতে পারবেন তো এখানে যখন আপনি এটা হয়ে যাবে তখন আপনার অবশ্যই মাস্ট এখানে অল্টার নিতে দিতে হবে অল্টার টেক দিতে হবে অল্টার টেকটা হবে এরকম

মাইক্রোসফট ওয়াট সেম একদম সেম এরকম ভাবে আমি লিঙ্ক তারপরে যদি কোনো ভিডিও এড করতে চান এই ভিডিওতে গিয়ে আপনার যে ইউটিউব থেকে যদি ইউটিউবের ভিডিও থাকে সেখানে আপনি এখানে ইউটিউবের ইউ কপি কপি করে দিয়ে সার্চ করে আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার আমার ইউটিউব যদি আপনার ইউটিউব ভিডিও থাকে এখান থেকে আপনি সুন্দর সিলেকশন করলে আপনার এখানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে ভিডিওটা অ্যাড হয়ে গেছে তো দেখ আমি এখন আপাতত ভিডিও ভিডিওটা রাখবো না রাখতেছি না তো এই ছিল যখন আপনার এগুলো লেখা শেষ হয়ে যাবে তখন এখানে এখানে আপনার লেভেল দিতে হবে এই লেবেল যে আপনি আপনি যদি আপনার ওয়েবসাইটে যে পেজগুলো রাখবেন মেন মেন পেজে সে পেজে ধরেন এটা হচ্ছে অনলাইন আর্নিং ভিডিও অনলাইন আর্নিং ভিডিও এটা এটার কি পরবর্তীতে আমি আরো ভিডিও করব তখন তো আমাকে এখানে আপনারা একটা অ্যাড করে দিবেন এখানে লিংক লিংক আমি চলে করতে পারবেন তো আমি এটা অটোমেটিক কাস্টমাইজ করতে না আমি অবশ্য তো কাস্টমাইজ করব না আর লোকেশন আপনি এখানে লোকেশন যে যে দেশের জন্য করতে পারেন যেটা বাংলা ভাষা বাংলা বাংলাদেশ সিলেকশন করতে পারেন তো এটা না করে ভালো না করে ভালো আর এটা অপশন এটা যেমন সামনে থাকবে তো বেস যখন আপনার টোটাল কাজগুলো শেষ হয়ে যাবে তখন আপনি সুন্দর করে পাবলিক পাবলিশ করে দেবেন পাবলিশ করে দিলে এখন আমরা যদি আমাদের ব্লক সাইটটাকে ভিউ করি একবার দেখেন আমাদের এখানে দুইটা দুইটা পোস্ট অলরেডি অ্যাড হয়ে গেছে ফিচার আছে মেগা মেনু এখানে আপনি কেমন কেমনে আপনি মেনু এড করবেন কে পেজ পেজ মেনট করবেন আপনি যে रिलेटेड ওয়েবসাইট করবেন সেই রিলেটেড আপনার মেন এড করতে হবে এখানে আমি যখন ওয়েবসাইট করতেছি মন এখন বিভিন্ন টিউটোরিয়ালের উপরে কি করতেছি ভিডিও টিউব উপরে ওয়েবসাইট করতেছি তো এই বিষয়ে আমাকে এই রিলেটেড আমার এখানে পেজ এড করবো তো সেটা কেমন করতে হয় চলন চলে যায় তাহলে আসার পরে লেউটে আসবেন আসার পরে আপনার নিচে আসবেন দেখবেন আপনারা আমরা টপ নেভিগেশন মেনু অ্যাড করছি এখন আমরা অ্যাড করব মেন মেনু আমরা মেন মেনুতে চলে যাব এখন মেন মেনুতে এখানে অনেকগুলো মেনু আছে আমরা যে মেনুগুলো অ্যাড করব আপনার যে রিলেটেড ওয়েবসাইট ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই রিলেটেড আপনার মেনু বার অ্যাড করতে হবে আমি এখানে মেনু বার অ্যাড করব প্রথমে দেব হোম পেজ প্রথমে হোম পেজ তারপরে অ্যাড এ লিংক ক্লিক করবেন বাস তারপর আবার মেনু বার করবেন একটা মিনিট হয়ে গেল একটা মিনিট করবো আমি সেটা হচ্ছে আপাতত এগুলাই অ্যাড করবো আমি তো আপনারা আপনাদের যে রিলেটেড আপনারা আপনাদের ওয়েবসাইটে তৈরি করেছেন সেই রিলেটেড আপনারা আপনাদের মেনু পেজ মেনু অ্যাড করবেন তো এইগুলো লেখার পরে আপনারা সেভ দিবেন সেভ মেনু এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট একবার ভিউ করি তাহলে দেখব যে আমাদের মেনুগুলো অ্যাড হয়ে গেছে এখানে হোম মেনু তো এখানে কিছু নেই এখানে আমাদের পোস্ট কিভাবে অ্যাড করতে হবে সেটা দেখাবো তো এটা অ্যাড হওয়ার পরে আপনারা যে বিষয়টা কাজ করবেন এখন আমরা চলে দেবো আমাদের সেই পোস্টে পোস্টে যাওয়ার পরে আমি দেখাবো আপনারা আপনাদের পোস্টগুলো অ্যাড করবেন তো চলে যাবেন পোস্টে পোস্টে যাওয়ার পরে পোস্টগুলো এডিট করবেন এটা আমি দেবো এটার জন্য আমি কোন মেনু ইউজ করবো এখন পোস্ট লিখবেন তখন লেবেলে আপনারা লেভেল দেবেন এখানে দাম দিয়ে আপডেট করে দেবেন তো আমার এই রিলেটেড আরেকটা ভিডিও আছে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি লেভেল 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 চেঞ্জ করে দেব লেভেল লিখবো মেক ওয়েবসাইট মেক ওয়েবসাইট হয়ে গেল এখন আপডেট দিয়ে দেবো এখন আপডেট দেওয়ার পরে যখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব তখন আমরা দেখেন নিচে দেখতে পারবো ট্যাক আচ্ছা ট্যাগে দেখেন ট্যাক ট্যাক নামে একটা অপশন আছে এখানে আপনার সিম্পলি মেক ওয়েবসাইটটা আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট আপনাদের মেক ওয়েবসাইট পর্যন্তটা সিলেক্ট করে কপি করবেন কপি করার পরে আবার আপনারা চলে যাবেন চলে যাব লেআউটে লেআউটে যাওয়ার পরে মেন মেনুতে যাব আমি মেন মেনুতে যাব মেন মেনুতে যাওয়ার পরে এখানে যে মেক ওয়েবসাইট নামে একটা মেনু আছে সেখানে এডিট করব এডিট করে এখানে সিলেক্ট করে পেস্ট করে দেব পেস্ট করে আমি সেভ দিয়ে দেব এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি বা এখন যদি আমাদের এই পেজে পেজ আমরা ভিজিট করি তখন আমরা এই পোস্টগুলো দেখতে পারব তো বন্ধুরা এভাবে আপনারা যখন কোন পোস্ট রাইটিং করবেন তখন অবশ্যই লেবেল যে লেভেলটা আছে লেবেল লেভেলটা আপনি এভাবে মার্ক দিবেন যে যেটা আপনার টিচার থাকবে সেই পেজের নামে একটা লেবেল দিবেন লেবেল দেওয়ার পরে আপনারা সেভ করুন পাবলিশ করুন পাবলিশ করার পরে যখন আপনারা আপনার ওয়েবসাইটে যাবেন তখন ট্যাগের যে অপশনটা আছে ঠিক এইভাবে

এই কপি করে ওইভাবে আপনারা ওখানে পেস্ট করে দিলেন তো আমাদের মেনুভারটা অ্যাড করা হয়ে গেল এখন আমাদের যে কাজ আছে আরও সেটা হচ্ছে এখানে আপনার ফেসবুক লিঙ্ক দিতে হবে দেখেন আপনার টপ মেনুভারের আপনার ফেসবুক লিঙ্ক আছে আপনি ফেসবুক লিঙ্ক টুইটার গুগল তারপর ইউটিউব আপনারা যেটা চান সেটা দিতে পারবেন আমি এখানে আমি ইউটিউব যেহেতু ইউটিউবে আমার ইয়ে আছে এটা আমি এখন ইউটিউবের এখন একটা

আর ইউটিউবের ব্যাপারটা আছে আমি ইউটিউবের একটা লিংক শেয়ার করে দিচ্ছি আপনারা দেখেন কি করে করবেন একদম ইজি এটা আসলো কি বলবো একদম ইজি একটা বিষয় আপনারা একটা যদি একটা পারেন আর গুলো সব এমনি পাবেন সমস্যা নেই এটা কপি করব কপি করে

এখন যে বিষয়টা দেখেন পাশে ফেসবুক ফেসবুকের যে আমাদের ওয়েবসাইটটা একবার যায় এখানে ফেসবুকটার উপর আছে আপনারা এখানে যে বিষয়টা করবেন যে যেহেতু আপনার পোস্ট এখানে যদি আমরা রিসেন্ট পোস্ট দিই তাহলে সেটা ভালো হয় সেটা আমরা এখন কেমনা করব সুন্দর লেগে গেলে আমরা আমরা গিয়ে এখানে ফেসবুকটাকে আমরা ড্রাক করে নিচে নেমে আনবো নিচে নেমে আনবো আচ্ছা আমরা রিসেন্ট পোস্টটা এখানে দিয়ে দেবো বাস পপুলার পোস্ট এখানে যাবো ড্রাগ করে আমরা ফেসবুকটা নিচে নিয়ে আসবো ওকে এখন যদি আমরা সেভ দিয়ে দিই সেভ দিয়ে যদি আমাদের ওয়েবসাইটটি একটু রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেখেন রিসেন্ট পোস্ট রিসেন্ট পোস্ট গুলো এসব তার নিচে পপুলার পোস্ট তার নিচে আছে আপনার ফেসবুক এখানে আপনার ফেসবুক লিংক দিতে পারবেন ওভাবে ঠিক এভাবে এইভাবে আমি দিলাম এখানে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখানে আপনারা ফেসবুকের লিঙ্কটা দিতে পারবেন ফেসবুকের আমি এটা কেমন দিতে হয় এটা আমি আপনার পরে দেখাবো এটা পেজ পেজে লিংক করবেন কেমন আমি পরে দেখাবো সমস্যা নেই এখন দেখেন এখানে কমেন্ট অ্যাকশন আছে ফলো ফলো বাই ইমেল এখানে একবার এডিট করে যদি আপনারা আপনাদের ইমেলটা এখানে দিয়ে দেন ইমেল রিওয়ালটা তাহলে আপনাদের ইমেলের এখানে হ্যাঁ ফিড ব্যানার ঠিক এখানে একবারই করলে আপনারা ইমেল মাধ্যমে ফলো করতে পারবে আপনাদের এখানে এখানে এটা চলে আসবে ইমেল ইমেল ফলোইং মাই ইমেল তো এখানে ফটোগ্রাফি যেটা আমাদের ফটোগ্রাফি ওয়েবসাইট আমরা ফটোগ্রাফিটা ডিলিট করে দেব এখান থেকে রিমুভ করে দিবেন যেটা সে রিমুভ করা হলো এখন যেটা আছে ব্লগ আছে এটা এটা আমাদের দরকার নেই এটা আমরা রিমুভ করে দেব

গুগল ওয়াইপ মাস্টার টুলসে কখনো ইন্ডেক্স করতে পারবেন না তো এটা খুবই মেজরিটি আমি এটা নতুন তো এটা কী করার জন্য কী করতে হবে সিম্পলি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন সাইট ম্যাপ জেনারেটর নামে সার্চ করবেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর লিখে সার্চ করবেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর ব্লগার ব্লগার সাইটন্যাপ জেন্ট সাইটন্যাপ জেনারটকে সার্চ করবেন নল নামের যে ওয়েবসাইটটা ওআরজি এটার থেকে এখন সাইট ন্যাপ জেনারোট করতে হয় এটা সিম্পলি আপনারা এখানে প্রবেশ করবেন আর গুগল সার্চ করার পরে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন আর ওয়েবসাইটের নাম হচ্ছে ল্যাবনল ডট ও জি এটাতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটকে একবার ভিউ করে নেবেন ভিউ করে আপনাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা এটাকে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে লেখা আছে সাইট ম্যাপ জেনারেট সাইট ম্যাপ এই এখানটায় আপনাদের যে লিঙ্কটা সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে পেস্ট করার পর যদি এখন সাইট ম্যাপ জেনারেট লিখে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাইট ম্যাপটা জেনারেট হয়ে যাবে আমি আবার বলছি সাইট ম্যাপ যদি আপনি জেনারেট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটের কখন ইন্ডেক্স করতে পারবেন না আমার এই ওয়েবসাইটের এটা রেডি বা মানে আমি অলরেডি রেডি করেছি তো আপনারা যেটা করবেন যেটুক প্রয়োজন হবে আপনারা আপনাদের যেটুক প্রয়োজন হবে মানে যেটুক দরকার আমার অলরেডি দেখেন আমার সাইট জেনারেট করা হয়েছে এখানে তাই লিখেছে যে এই ওয়েবসাইটের সাইটনেপটা ইস রেডি তো আপনারা কি করবেন ডিস ডিস অ্যালাউড থেকে শুরু করে নিচের যে এটা থাকবে আপনাদের এখানে একটা সাইট জেনারেটর এখানে একটা ই থাকবে নাম্বার থাকবে আমি একবার একটু দেখিয়ে দিই আমি আরেকবার একটু যাই আমার অলরেডি এটা সাইটন জেনারেট করা সে বিদায় আমি এখান থেকে আর সাইটন জেনারেট করতে পারবো না তো এখানে যদি আবার ক্লিক করেন দেখেন এখানে থেকে ল্যাব ল্যাবনল যে ফোর ডট কম যেটা দেখেন আমি সাইট জেনারেট করি আপনারা কো কোনটুক নেবেন কপি করে আপনারা ডিজেল হাউস এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো আপনাদের একটা যে কোনো একটা শো করবে এখানে যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা শো করবে এখানে একটা নাম্বার দেখেন সাইট ম্যাপ এইচ ডি টিভি লাইভ অল ব্লকস্প ডট কম এখানে আপনাদের যে কোনো একটা আইপি এরকম শো করবে তো আপনারা ডিস ডিজালাও থেকে শুরু করে এই এই উপগুলোর প্রয়োজন নেই ডিজেলাও থেকে শুরু করে এখানে যে কোনো একটা লিঙ্কে বেছে নেবেন তারপরে কপি করার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনার ব্লগে ব্লগে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে কাস্টম রবট ডট টি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে আপনার যে ম্যাপটা জেনারেট করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে পরবর্তীতে সেভ করে দেবেন এটা আমার অলরেডি আমি সাইড নোট জেনারেট করে রেখেছি তো ওটা কপি করার পরে এখানে আপনারা সিম্পলি পেস্ট করে দেবেন ওকে পেস্ট করে সেভ করে দেবেন আপনাদের ব্লগার ওয়েবসাইটটিকে কিভাবে গুগলে ইন্ডেক্স করবেন অর্থাৎ গুগল ওয়েব মাস্টারে কীভাবে ইন্ডেক্স করবেন আপনার ওয়েবসাইটটি এবং আপনার পোস্টগুলো আলোচনা করতে চাই গুগল ওয়েব মাস্টার টুলস নিয়ে আসলে গুগল ওয়েব টুলস কি যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ওকে আমি প্রথমে আলোচনা করবো গুগল ওয়েব মাস্টারটা আসলে কি গুগল ওয়েব মাস্টার হচ্ছে আপনার ওয়েবসাইটটিকে যদি আপনি গুগলে ইন্ডেক্স না করেন অর্থাৎ গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স না করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি কেউ গুগলে ফাউন্ড করতে পারবেন অর্থাৎ যদি আপনার কোনো আপনার ওয়েবসাইট নাম লিখে সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা পাবেন অর্থাৎ আপনার যদি আপনার গুগল আপনি গুগল গুগলে দেখবেন যে কোনো রিলেটেড নেওয়া সার্চ দিলে যেমন জব নিউজ দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে তো আপনি যে যে বিষয়টা কাজ করতেছেন এরকম যদি কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইট অপটিমাইজ করেন এবং তারপর যদি আপনি গুগল ইন্ডেক্স না করেন সেক্ষেত্রে কিন্তু এরকম সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা গুগল আসবে না এবং কি আপনার পোস্টগুলো প্রতিটা পোস্টে গুগল ইন্ডেক্স করতে হবে তো এটা আজকে আপনাদের আমি দেখাবো তো সিম্পলি আপনারা গুগল অ্যাপ গুগল অ্যাপ ওয়াইট মাস্টার টুলস থেকে সার্চ করবেন সার্চ করার পরে আমি দেখে দিচ্ছি গুগলে আপনার সেটুস্তে সার্চ করবেন এবং কি প্রথমে যে এটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে গুগল সার্চ কনসলে ক্লিক করবেন অ্যান্ড স্টার্ট নাও এখানে আপনারা ইমেল আইটিটা দিয়ে দেবেন আমি আমার ইমেল আইটিটা দিব এবং কি পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন আমার অলরেডি এখন করা আছে আপনারা এই পেজটা পাবেন বারবার এখানে দেখবেন লেখা থাকবে অ্যাড এ প্রপার্টি আপনারা সিম্পলি আমি চলে যাচ্ছি আপনারা সিম্পলি এখানে দেখবেন যে লেখা আছে অ্যাড এ প্রপার্টি অর্থাৎ অ্যাড প্রপার্টি এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা আপনারা তো অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে ব্লগারে হয়তো আমি আমার যেরকম অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করছি এরকম অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ডোমেন অ্যাড করা থাকলেও আপনি করতে পারবেন এবং কি যদি ব্লগার থাকে সেটাও করতে পারবেন তো সিম্পলি এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনারা এটা এটাতে না করে এটা হচ্ছে সাব ডোমেনের জন্য আপনারা সরাসরি এটাতে ইন্ডেক্স করবেন আপনারা কী করবেন আপনারা যে অফিস আপনার যে ওয়েবসাইট থেকে ইন্ডেক্স করবেন গুগলে সেটা হোম পেজের ইউরএল কপি করে এখানে পেস্ট করবেন তো আমি চলে যাচ্ছি আমি যে এটা ইন্ডেক্স করব আমি চাচ্ছি এটা ইন্টাস্ট করব এটা অলরেডি ইন্টেক্স করা আছে তো আমি চাচ্ছি ধরেন এটা করব কপি করে এখানে গিয়ে পেস্ট করে দেবেন কন্টিনিউ করে দেবেন এন্ড গো টু অথবা ডান করে দেবেন দেখেন আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে ইন্ডেক্স করার পরে আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে সাইটনাম অ্যাড করতে হবে আমার ভিডিও আছে কীভাবে সাইটনাম জেনারেট করতে হয় এখানে আপনারা কিভাবে ইন্টার করবেন আপনার সাইট সেটা আপনি আমি দেখিয়েছি এর আগে আমি দেখে দেখাচ্ছি কীভাবে কোন কোডগুলো আপনি কপি করে এখানে দিয়ে দেবেন সিম্পলি আপনার যে ওয়েবসাইটের বিশেষ করে ই করা আছে সাইটন্যাপ যার্ড করা আছে সেটার ইয়েতে চলে যাবেন আমি যাচ্ছি আমি দেখছি আমার এটার ভিতরে সাইট ন্যাপ হ্যান্ড এটাতে আমি সাইট ম্যাপ আর্ট করেছি তো সিম্পলি আমি সিটিংয়ে চলে যাবো সেটিংয়ে চলে গিয়ে তারপর সার্চ চলে দেব এবং কি কাস্টম রট এক্স আমি চলে দেব এখান থেকে আপনারা কোন কোনটুকু কপি করে নেবেন আমি আপনারা দেখাচ্ছি আমি একবার আমার ওয়েবসাইটে যাব এবং কি এটাতে একটু ক্লিক করে দেখবো আমি দেখাচ্ছি অ্যাট্রম দেখেন এখানে যে যে এখানে আপনার যে এটা অ্যাড করছেন এখানে দেখেন আপনার লেখা আছে অ্যাট্রম এখান থেকে জাস্ট কপি করে এ পর্যন্ত কপি করে নেবেন অর্থাৎ স্ল্যাশের পরে এটুকু আপনারা সিম্পলি কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা এখানটায় পেস্ট করে দিবেন তো কীভাবে আপনার এই সাইট জেনারেট করতে হবে আমি অন ভিডিও করা আছে আপনারা ওখানে দেখে নেবেন এবং কি পরে সাবমিট করে দেবেন ওকে আর কিছু করতে হবে না এরপর যেটা করতে হবে আপনার সবগুলো কাজ যখন শেষ তারপর যেটা করতে হবে আপনার প্রতিটা আপনার যতগুলো যেমন আমার এই ওয়েবসাইটটিতে যতগুলো পোস্ট আছে এগুলো আমাকে ইন্ডেক্স করতে হবে সিম্পলি এগুলো পোস্ট ইন্ডেক্স করার জন্য আপনারা যে পোস্ট ইন্ডেক্স করতে চাচ্ছেন সেটা একবার ভিউ করবেন করার পরে ইউআরএলটা কপি করবেন কপি করে নিয়ে আপনারা গুগল সার্চ করছি এখানে গিয়ে সিম্পলি পেস্ট করে দিয়ে এন্টার করবেন এবং গুগলে কিন্তু ইন্ডেক্স এরকম একটা পেজ আসবে এরকম ইউ আর এল ইজ নট অন গোল অর্থাৎ আপনার ইউরোলটা কিন্তু গোল আপনি ইন্ডেক্স করেনি সেটাই দেখাচ্ছে তো আপনারা রিকোয়েস্ট এ ক্লিক করবেন আপনারা যখন আপনাদের প্রতিটা পোস্ট রাইটিং করবেন তখন এভাবে ইন্ডেক্স করে নেবেন করে ফেলবেন তাতে আপনার ওয়েবসাইটে কিন্তু সার্চ করলে যদি আপনার কিউর র্যাঙ্কে থাকে সেটাতে কিন্তু গুগলে শো করবে কিছু সময় নেবে সাবমিটিং রিকোয়েস্ট ওকে গট ইট এখানে লেখা আছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড আপনি সরাসরি এখানে টেস্ট লাইভেল লাইভ ই ওর ক্লিক করুন ওকে আর ইস অ্যাভেলেবল টু গুগল ইন্ডেক্স এটা গুগল ইন্ডেক্স হয়েছে কিনা এটা একবার পরীক্ষা করার জন্য আপনারা যেটা করতে পারেন গুগল কমে যাবেন এখানে আপনাদের যে ইউআরএলটা আর একবার কপি করে দেখবেন যে আসলেও হয়েছে কেন হ্যাঁ হয়েছে দেখেন আমি যে এটা করেছি যদি আমি ইন্ডেক্স না করতাম সেক্ষেত্রে কিন্তু এখানে আন অ্যাভেলেবল দেখাতো আপনারা কিন্তু করার পূর্বে পরীক্ষা করে নিন তো আসলে মূলত এভাবেই আপনারা গুগল ইন্ডেক্স করবেন আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর এটা অবশ্যই আপনার গুগল ইন্ডেক্স করা আপনি একটা পোস্ট লিখছেন সেই পোস্টটা যদি গুগলে কেউ সার্চ করে না পায় তাহলে তো কোনো সার্থকতাই নেই আপনার তো সেক্ষেত্রে প্রতিটা পোস্ট লেখার পরে আপনারা এইভাবে ইন্ডেক্স করে ফেলবেন আর এরপরে আমি দেখাবো এরপরে নেক্সট ভিডিও আমি করবো যে কীভাবে গুগল অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে ক্যাপ্ট করবেন যদি কোনো সমস্যা হয় আপনাদের সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের সময় করার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও করলে সেটা আপনি সবার আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ